আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি। দর্শক, এক সপ্তাহের উপরে 10-12 দিন প্রায় অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম, উঠতেই পারিনি বিছানা থেকে, তাই কোনো নতুন ভিডিও তৈরিও করতে পারিনি। আজকে একটু মাথাটা উঠাতে পেরেছি, তাই ভাবলাম যে যেহেতু একটু ভালো লাগছে, যে কাজে পরিশ্রম কম, এরকম একটা রেসিপি অন্তত দেওয়া উচিত। অনেক দিন চ্যানেলে কোনো নতুন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আমি যেটি আপনাদের করে দেখাবো সেটি হচ্ছে খুব সহজে ঘরে থাকা ব্রেড এবং ফুড কালার দিয়ে কীভাবে হোমমেড ব্রেড ক্রাম তৈরি করবেন। আর আজকে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ব্রেড ক্রামটি তৈরি করেছি সেটি কিন্তু খুব কম খরচে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারাও এভাবে তৈরি করবেন। তো এই ব্রেড ক্রামটি তৈরি করতে যা যা লাগছে এবং যেভাবে করলাম চলুন সেটি দেখে নিচ্ছি। দর্শক, আপনারা যদি কেউ চান এই ব্রেড ক্রাম শুধুমাত্র সাদা কালার রাখতে পারেন, আবার চাইলে আপনারা কেউ রেড কালার ইউজ করতে পারেন, ইয়েলো কালারটাও ইউজ করতে পারেন, তবে রেড কালারটা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর বাস্তবে যেই কালারটা এসেছে ভিডিওতে সেই কালারটা দেখা যাচ্ছে না, হয়তো লাইটের কারণে এরকম মনে হচ্ছে। তো আপনারা কেউ চাইলে এটা কালার ছাড়াও কিন্তু রেখে দিতে পারেন, কালারটা যারা অ্যাভয়েড করতে চান, আর যারা কালারটা অ্যাড করতে চান তারা ইয়েলো বা রেড কালার ইউজ করতে পারেন। তো কালার ইউজ করলে দর্শক অনেক আকর্ষণীয় লাগে, এই আর কিছু না, আর টেস্টের কোনোই ডিফারেন্স হয় না। তো আপনারা চাইলে কিন্তু দুই রকমই করে রেখে দিতে পারেন। তো এভাবে সবাই আশা করি বাসায় তৈরি করবেন, আর কত ঝটপট হয়ে যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো আজকে এই ব্রেড ক্রামটি কীভাবে করব চলুন সেটি দেখে নিচ্ছি ভালোভাবে। দর্শক, এই ব্রেড ক্রাম তৈরি করতে আমার যা লাগবে তা হচ্ছে এই যে ব্রেড লাগবে, আমি এখানে অল টাইমের হোয়াইট ব্রেড যেটাই সেটি নিয়েছি। তো আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমার এটা ঘরে ছিল, খাওয়া হয়নি, আমি সেটা ফেলে না দিয়ে এটা দিয়ে এখন ব্রেড ক্রাম তৈরি করব। এবং এই ব্রেড ক্রাম দিয়ে কত রকমের মজার মজার খাবার তৈরি করা যায় সেটি আপনারা সবাই জানেন, আর বাচ্চাদের খুব আকর্ষণের একটা কারণ হচ্ছে খাবারের প্রতি এই ব্রেড ক্রাম। দেখতে যদি সুন্দর লাগে তাহলে আসলে খেতেও ইচ্ছে করে। তো আপনারা কিন্তু খুব সহজেই এই ব্রেড ক্রামটি তৈরি করতে পারেন। তাহলে এখন যা করব সেটি হচ্ছে এই ব্রেডগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব, তারপরে এটা ব্রেড ক্রাম তৈরি করবো এটি দিয়ে। এই যে দর্শক, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আপনারাও এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন, তারপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দর্শক, আমি ব্লেন্ডার জারে দিয়ে নিচ্ছি। এই যে দর্শক, আমি ব্রেড দিয়ে দিয়েছি, আর এখানে দিব হচ্ছে ফুড কালার। আমি এখানে হাইকোর জর্দার রং যেটা সেটা দিয়েছি, তো আপনারা চাইলে রেড ফুড কালার দিতে পারেন। তো আমি এখন এটা ব্লেন্ড করব। এই যে দর্শক, খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল হোমমেড ব্রেড ক্রাম। আপনারা চাইলেও কিন্তু ঘরে এই সুন্দর জিনিসটি খুব সহজে তৈরি করে নিতে পারেন এবং কম খরচেই তৈরি করতে পারেন। তো আশা করি সবাই বাসায় এভাবে তৈরি করে তারপর মজার মজার খাবার তৈরি করবেন। এই যে দর্শক, এখন এটাকে যা করতে হবে সেটা হচ্ছে চুলার নিচে অথবা রোদে দিয়ে খুব ভালোভাবে শুকাতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দর্শক, এটা একটু খুব ভালোভাবেই শুকাতে হবে, এরপর এটা আপনারা কাচের বয়ামের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারেন, এটা 3-4 মাস ভালো থাকবে। তবে এটা আপনাদের রোদ দেওয়ার উপরেও ডিপেন্ড করে অনেকটা, কতটা ভালোভাবে রৌদ্র দিলেন, তো সেভাবেই আপনারা করার চেষ্টা করবেন। এই যে দর্শক, তৈরি হয়ে গেল আমার হোমমেড ব্রেড ক্রাম। আপনারাও এভাবে খুব সহজে ঘরে থাকা ব্রেড দিয়েই কিন্তু আর ফুড কালার দিয়ে খুব চমৎকার এই উপকরণটি তৈরি করে নিতে পারেন, আর বাচ্চাদের মজার মজার খাবার তৈরি করে দিতে পারেন। বাচ্চা বড় সবার সামনে আসলে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে খাবারের মজা অনেকটা বেড়ে যায়। তো আপনারা আশা করি এভাবে করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।